শেজাদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিচ্ছি এবং এই ফরিদপুরের সমাবেশকে আমরা সফল করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। গণপরিবহন বন্ধ থাকায় দুই দিন আগে থেকেই শরীয়তপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী ছাত্র জনতা ভিড় করেছে ফরিদপুরে। আমরাও সেই যুদ্ধে সামিল হওয়ার জন্য আমরা যাচ্ছি ফরিদপুরে। যে কোনো বাধা অতিক্রম করে, পুলিশের বাধা, আওয়ামী সন্ত্রাসীদের বাধা অতিক্রম করে, আমরা আজকের মধ্যে আমরা পৌঁছে যাব। জানি আমাদের উপর অনেক হামলা হবে, অনেক নির্যাতন হবে, পুলিশি হামলা হবে, আওয়ামী সন্ত্রাসী হামলা হবে। এই হামলা উপেক্ষা করে আমরা ফরিদপুর মহাসমাবেশ সফল করবো ইনশাল্লাহ। আমরা ফরিদপুর উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। মিডিয়ার ভাইয়েরা আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমাদের যেই আশা নিয়ে আমরা রওনা দিচ্ছি, যত বাধাই আসুক না কেন আমরা তাকে প্রতিহত করে আমাদের অবস্থান আমরা পৌঁছবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থেকেই এই হায়না সরকারকে ক্ষমতাচ্যুত করার শপথ নেওয়ার লক্ষ্যে আমরা ফরিদপুর বিভাগীয় সমাবেশে শরীয়তপুর জেলা থেকে বিএনপি এবং জনগণ অঙ্গ সংগঠন সহ সকলকে নিয়ে 50 থেকে 60 হাজার নেতাকর্মী আমরা ফরিদপুরে রওনা দিতেছি। আমাদের পদে পদে বাধা দেওয়ার খবর আমরা পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বিপক্ষ দল আমাদের এই যাত্রাকে কখনোই বিঘ্ন সৃষ্টি করবে না। এই উদাত্ত আহ্বান জানাই।